আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে আমরা বিলভ নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবং কি সাথে সাথে যারা আপনারা লঞ্চ প্যাডে জয়েন করেছেন লঞ্চ প্যাড থেকে কিভাবে আপনাদের টোকেনগুলো উইথড্র করবেন এবং কি সাথে সাথে কিভাবে স্টেক করে আর্নিং জেনারেট করবেন সে বিষয়টি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। তো যারা একদম নতুন রয়েছেন তাদেরকে বলবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর আগে যে আমি ভিডিওটি এই বিলভ নেটওয়ার্ক সম্পর্কে করেছিলাম ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট সেখান থেকে ভিডিওটি দেখে এখানে দ্রুত পার্টিসিপেট করে নেবেন। এটি একটি ব্লকচেইন প্রজেক্ট তাই অবশ্যই কেউ স্কিপ করবেন না। তো চলুন আমরা আজকের এই যে ভিডিওটি রয়েছে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেন আজকের ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। তো আজকের এই যে অফারটি রয়েছে অফারটিতে যারা এখনও জয়েন করেন না এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মোর বাটন রয়েছে, এই মোর বাটনে জাস্ট একটি টাচ করে দেবেন। টাচ করার পর অ্যাগেন মোর বাটনে টাচ করলে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটি ভিডিওর লিঙ্ক রয়েছে, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট প্রথম ভিডিওটি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদেরকে এ টু জেড আমি ওই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, জাস্ট ওই ভিডিওটি দেখলে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এখানে কিভাবে পার্টিসিপেট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক নামে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসা হবে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে। তো পোস্টটিতে আসার পর শুরুতে আপনারা যে কাজটিও করবেন এখানে ভিডিওর লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে জাস্ট ভিডিওটি দেখে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস লিঙ্ক রয়েছে, এই অ্যাপসটি ডাউনলোড করবেন। দেন এই যে র্যাপার লিঙ্কটি রয়েছে, এই যে র্যাপার কোডটি রয়েছে, এই র্যাপার কোডের মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। বিস্তারিত কিন্তু আপনাদেরকে এখানে আমি বাংলায় লিখেও দিয়েছি। তো যারা যারা এই যে আপনার চ্যানেলটি রয়েছে চ্যানেলটিতে একদম নতুন তারা এখানে নিচে আপনারা জয়েন একটি অপশন দেখতে পাবেন, এই জয়েন অপশন উপর ক্লিক করে মাস্ট প্রত্যেকে এই যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন, কারণ পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো আপনাদেরকে এখানে প্রোভাইড করা হবে। তো চলুন আমরা শুরুতেই এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটিতে জাস্ট এখানে একটি ক্লিক করব। যারা অলরেডি এখানে জয়েন আছেন তারাও এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপডেট নামে একটি বাটন রয়েছে, এই যে আপডেট বাটনটি রয়েছে এই আপডেট বাটনে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে মেবি 11 MB একটি আপডেট এসেছে, এই MB জাস্ট এখানে অটোমেটিকলি রিডাইরেক্ট নিয়ে এখানে জাস্ট ওপেন এই যে বাটনটি রয়েছে এই বাটনটি চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট কী করবেন ওপেন বাটনে একটি ক্লিক করে দেবেন। তো ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইনে থাকবে। জাস্ট এখানে দেখতে পাবেন ট্যাপ টু আর্ন নামে একটি অপশান, ট্যাপ টু আর্ন এই যে অপশানটি রয়েছে এই অপশানে জাস্ট আপনারা কী করবেন একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিংটি অ্যানাবল হয়ে গেছে। তো এই যে মাইনিংটি রয়েছে এই মাইনিংটি জাস্ট এখান থেকে অ্যানাবল করে দেবেন। তো অ্যানাবল করার পর এখানে কী হবে, জাস্ট আপনার যে মাইনিংকৃত টোকেনগুলো রয়েছে আপনি যেটি এখান থেকে একদম ফ্রিতে পেয়েছেন আর কি, আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে যদি অ্যাস্ট্রাট্রাসে ক্লিক করেন তাহলে আপনার টোকেনগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি 100টি টোকেন এখান থেকে পেয়েছেন, এখানে জাস্ট সাইন আপ করার সাথে সাথে 100টি টোকেন পাবেন। এই 100টি টোকেন আপনার 5 দ্বারা গুণ হয়ে এখানে 500টি হয়ে যাবে। এই যে 500টি টোকেন রয়েছে 500টি টোকেন আপনারা 500 দিনে ক্লাইম করতে পারবেন। তো যদি আপনি এখান থেকে একদিনও মিস করেন তাহলে একটি টোকেন কিন্তু এখান থেকে ক্লাইম করা মিস করে গেলেন। প্রথম যে আপডেটটুকু রয়েছে তা হচ্ছে আপনারা যারা যারা এখানে জয়েন করেছেন তারা মাস্ট বি এখানে কী করবেন, জাস্ট প্রত্যেক দিন এই যে ট্যাপ টু আর্ন অপশানটি রয়েছে হোমে আসবেন, হোমে আসার পর ট্যাপ টু আর্নে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের মাইনিংটি অ্যানাবল হয়ে যাবে, যে মাইনিংকৃত টোকেনগুলো রয়েছে এই মাইনিংকৃত টোকেনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। জাস্ট স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবেল রিওয়ার্ডে, এই যে অ্যাভেলেবেল রিওয়ার্ডটি রয়েছে এই অ্যাভেলেবেল রিওয়ার্ডে আপনারা দেখতে পাবেন আপনাদের কয়টি টোকেন আনলক হয়েছে। আশা করি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে 500 থেকে স্টেপ বাই স্টেপ এরকম আনলক হয়ে হয়ে এখানে অ্যাভেলেবেল রিওয়ার্ডে এটি চলে আসবে। তো সেকেন্ড টাইম আমি আপনাদেরকে যে বিষয়টি এখানে ক্লিয়ার করব তা হচ্ছে এখানে যদি আপনারা টিমে জাস্ট একটি ক্লিক করেন আপনাদের যে টিম মেম্বারগুলো রয়েছে যেটিকে আপনারা জাস্ট এখানে রেফার করিয়েছেন আর কি, তো এখানে আপনাদের টিম মেম্বারদের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আলহামদুলিল্লাহ আমার প্রথম যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি দেখে আপনারা এখানে পায় 135 জন লোক এখানে জয়েন করেছেন। তো প্রায় 400 থেকে 500 জন লোক ভিডিওটি দেখেছেন, তার ভিতরে 135 জন লোক এখানে জয়েন করেছেন। আমি বলবো যারা এখানে জয়েন করেছেন তারা প্রত্যেকে এখানে লাকি পারসন, কারণ এখানে এক একটি টোকেন 2 USDT প্লাস হিট করবে, এটি কিন্তু আমি প্রথম ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আমরা যেভাবে কোর থেকে হিউজ একটি প্রফিট পেয়েছি, কোর টোকেন থেকে আমরা যেভাবে হিউজ একটি প্রফিট পেয়েছি, সেন্স লাইক আপনারা এই যে টোকেনগুলো রয়েছে BLV এই টোকেনগুলো থেকেও আপনারা হিউজ একটি প্রফিট পাবেন। সেন্স লাইক কোর থেকে যেভাবে আপনারা প্রফিট পেয়েছেন এভাবে আপনারা BLV থেকেও প্রফিট পাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 135 জন জয়েন করলেও
এখানে মাত্র 75 জন লোক কিন্তু অ্যাকটিভ রয়েছে, আর বাকি এখানে যে 60 জন লোক রয়েছে এই 60 জন লোক কিন্তু এখানে আনঅ্যাকটিভ। তো আপনারা যারা যারা এই যে আপনার মাইনিং কিন্তু আপনার টোকেনগুলো রয়েছে, এই যে আপনার আর্নিং কিন্তু টোকেনগুলো রয়েছে, এই আর্নিং কিন্তু টোকেনগুলো আপনারা যারা যারা এখানে পেয়েছেন প্রত্যেককে বলবো, এখানে জাস্ট আপনারা প্রত্যেক দিন একটি করে ট্যাপ করে দেবেন। একটি করে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো স্টেপ বাই স্টেপ আনলক হতে থাকবে। এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো সরাসরি আপনার 2 USDT করে এক একটি টোকেন সেল আউট করে আপনাদের প্রফিটটি আপনারা এখান থেকে গেইন করতে পারবেন। আশা করি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো রিসেন্টলি যে আপডেটগুলো ছিল এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করেছি। আরেকটি আপডেট এখানে চলে এসেছে, তা হচ্ছে এখানে চাইলে আপনারা কী করতে পারবেন, স্টেক করে আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টেক BLV একটি অপশন রয়েছে, এই স্টেক BLV তে ক্লিক করে আপনারা এখান থেকে স্টেক করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো স্টেক করার জন্য আপনাদেরকে এখানে প্রথমেই তাদের এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো বাই করতে হবে। তো বাই করার এখন কিন্তু আর কোনো পসিবিলিটি নাই, তাদের একটি লঞ্চপ্যাড ছিল ওই লঞ্চপ্যাডটি কিন্তু এন্ড হয়ে গেছে। পরবর্তীতে যদি কোনো লঞ্চপ্যাড থাকে তাহলে আপনারা সেখান থেকে বাই করতে পারবেন। তো কীভাবে করবেন সে বিষয়টিও আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো শুরুতে আপনারা যে কাজটুকু করবেন তা হচ্ছে exchange.io, এই যে আপনার exchange.on.io এই যে এক্সচেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পর এখানে আপনার প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে অপার লিঙ্কটি দিব ওই অপার লিঙ্কে জাস্ট এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমি অ্যাডজাস্ট করে দেবো। আপনারা সেখান থেকে জাস্ট ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনাদের একটি মেইল এবং কি একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখানে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো শুরুতে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিই, পরবর্তীতে যদি লঞ্চপ্যাড আসে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন। তো এর জন্য আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে অ্যাগেন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটি বাটন রয়েছে, ওয়ালেট বাটনে ক্লিক করবেন, জাস্ট ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো কারেন্সি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যে কাজটুকু করবেন এই যে কারেন্সি অপশনটি রয়েছে এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে BUSDT সিলেক্ট করবেন। BUSDT সিলেক্ট করার পর সরাসরি আপনারা কী করবেন, BUSDT এখানে যে নেটওয়ার্কটি রয়েছে BIP20 এই নেটওয়ার্কটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনাদেরকে একটি এখানে অ্যাড্রেস দিয়ে দিবে, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনারা জাস্ট 15 থেকে 20 USDT সব পরিমাণের BUSDT এখানে নিয়ে রাখবেন। রাখার পর সরাসরি আপনারা যে কাজটুকু করবেন এখানে যখন আপনার ডিপোজিটটি কমপ্লিট হয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাগেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে অ্যাগেন ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন ট্রেড, এই ট্রেড বাটনে একটি ক্লিক করবেন। ট্রেড বাটনে ক্লিক করার পর সরাসরি আপনারা কী করবেন, আপনাদের যে BUSDT রয়েছে এই BUSDT দিয়ে আপনারা এখান থেকে BFIC এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটি আপনারা এই যে কয়েনটি রয়েছে এই কয়েনটি আপনারা এখান থেকে বাই করে নেবেন। এটি হচ্ছে একটি কয়েন যেহেতু ব্লকচেইনের কয়েন, জাস্ট এখান থেকে BFIC এই যে কয়েনটি রয়েছে এই কয়েনটি বাই করে নেবেন। এক একটি কয়েন এখন বর্তমানে দাম রয়েছে $15.73 প্লাস আর কি। তো এখান থেকে জাস্ট এটি আপনারা বাই করে নেবেন। এখানে আপনারা বাই অপশনে ক্লিক করবেন, বাই অপশনে ক্লিক করার পর আপনার কতটি এখানে জাস্ট USDT BUSDT এখানে রয়েছে অ্যাভেলেবেল সেটি এখানে শো হবে। দেখতে পাচ্ছেন আমার 1.16 এখানে BUSDT আমার অ্যাভেলেবেল রয়েছে। এখানে জাস্ট আপনারা 100% করে দেবেন, এই যে 100%টি রয়েছে 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর এখানে বাই BFIC এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে আপনার BFIC টোকেনটি রয়েছে এই টোকেনটি সরি কয়েনটি আপনাদের কিন্তু এখানে বাই হয়ে যাবে। তো এটি যখনই আপনাদের বাই হয়ে যাবে তখন এখান থেকে আপনারা জাস্ট একটু ব্যাক ফেস করবেন। তো ব্যাকে আসার পর এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন দেখতে পাচ্ছেন লঞ্চপ্যাড নামে একটি বাটন রয়েছে, আপনারা লঞ্চপ্যাডে একটি ক্লিক করবেন। দেন অ্যাগেন আপনারা লঞ্চপ্যাডে এখানে ক্লিক করবেন। লঞ্চপ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা এই যে আপনার কয়েনগুলো রয়েছে এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলোর আপনারা এখানে বিভিন্ন এখান থেকে লঞ্চপ্যাড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রথম যে লঞ্চপ্যাডটি ছিল তা হচ্ছে 0.3007 এবং কি দ্বিতীয় যে লঞ্চপ্যাডটি এখন কমপ্লিট হয়েছে তা হচ্ছে 0.0125, অর্থাৎ এখানে আমরা এক একটি টোকেন বাই করেছি প্রায় 1.25 টাকা করে আমরা এখান থেকে লঞ্চপ্যাড থেকে টোকেনগুলো বাই করেছি। তো আমি নিজেও এখান থেকে বাই করেছি। পরবর্তীতে যখন এরকম আসবে আপনারা এখান থেকে জাস্ট এটি বাই করে স্টেক করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখন কীভাবে আপনারা তাদের যে টোকেনগুলো রয়েছে টোকেনগুলো কোথায় দেখতে পাবেন এবং কীভাবে উইথড্র করে স্টেক করে আর্নিং জেনারেট করবেন সেই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা ব্যালেন্স অপশনে একটি ক্লিক করবেন। ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনার টোটাল যে অ্যাসেটটি রয়েছে সেটি কিন্তু এখানে শো হবে। দেখতে পাচ্ছেন টোটাল অ্যাসেটটি এখানে শো হচ্ছে। আপনারা জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এই যে আপনার BLV এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটি, তো আপনার এখান থেকে 800 টোকেন আমি এখান থেকে বাই করেছি। এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো এখন আমি উইথড্র দেবো। তো এটি যখন বাই করেছি তখন আমার যে টেলিগ্রাম চ্যানেলটি ছিল ওই টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে আপডেটও দিয়েছি যে এই যে প্রজেক্টটি রয়েছে প্রজেক্টটিতে অলরেডি আমি 20 USDT আপনার ডিপোজিট করে তাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো বাই করে নিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন এই যে প্রজেক্টটি রয়েছে প্রজেক্টটিতে আমি কতটুকু সিরিয়াস। তো আপনারা জাস্ট এটি আপনারা উইথড্র করবেন। তো উইথড্র
করার জন্য প্রথমে আপনাদেরকে এখানে সামথিং কিছু বিইউএসডিটি এখানে আপনারা রেখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সামথিং কিছু বিইউএসডিটি এখানে রেখে দিয়েছি। দেন এখান থেকে আমরা এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটি উইথড্র করব। উইথড্র করার জন্য সরাসরি প্রথমেই আমরা তাদের যে উইথড্রল অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ ডিপোজিট অ্যাড্রেসটি নিয়ে আসবো তাদের অ্যাপস থেকে। তো তার জন্য আমরা জাস্ট অ্যাপসটি অ্যাগেন ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে ডিপোজিট বাটনটি রয়েছে ডিপোজিট বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিএলবি যেটি রয়েছে এটিই থাকবে, জাস্ট নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে এই যে কপি বাটনটি রয়েছে এই কপি বাটনে জাস্ট একটি টাচ করবেন। টাচ করার সাথে সাথে এটি কিন্তু কপি হয়ে যাবে, জাস্ট আমাদের এটি কিন্তু কপি কমপ্লিট। দেন এখন আপনারা যে কাজটুকু করবেন তা হচ্ছে সরাসরি আগের এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট বিএলবিটি সিলেক্ট করবেন। তো আপনারা পরবর্তীতে তাদের এই যে এক্সচেঞ্জারটি রয়েছে এই এক্সচেঞ্জারে আপনারা চাইলে এই যে বিএলবি টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো সেল করতে পারবেন যখন বাই সেলটি স্টার্ট হবে। তো এখান থেকে জাস্ট আপনারা প্রত্যেকে তাই একটি করে অ্যাকাউন্ট এই যে আপনার আপনার এক্সচেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জারে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এটি আপনারা উইথড্র করতে হলে মেবি তাদের যে আপনার এখান থেকে অফিসিয়াল এক্সচেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমরা সরাসরি তাদের অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনার প্লে স্টোরে এসে এখানে জাস্ট সার্চ দিলে এই যে আপনার এক্সচেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জারটি পেয়ে যাবেন। এখানে ইনস্টল অপশানে ক্লিক করে জাস্ট এক্সচেঞ্জারটি ইনস্টল করে নেবেন। তো আমরা আমাদের ফাইনালি যে অ্যাকাউন্টটি ছিল ওই অ্যাকাউন্টটি এখানে আপনার লগ ইন করা কমপ্লিট করে দিয়েছি। এখন আপনারা যে কাজটুকু করবেন তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট একটি বাটন রয়েছে, ওয়ালেট বাটনে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই যে আপনার আইকনটি রয়েছে আইকনে ক্লিক করলে আপনাদের টোটাল অ্যাসেসটি আপনারা এখানে দেখতে পাবেন। তো যেহেতু আমরা এটি উইথড্র করব তার জন্য সরাসরি সফটে চলে আসবো। সফটে আসার পর এখানে জাস্ট উইথড্র অপশানে আমরা একটি ক্লিক করে দেবো। উইথড্র অপশানে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ আপনাদের যে কয়েনগুলো আছে যে টোকেনগুলো আছে সম্পূর্ণ এখানে এখানে কিন্তু শো হবে। আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন, দেন বিএলবি লিখে আপনারা সার্চ দেবেন। বিএলবি লিখে সার্চ দিলে আপনাদের টোকেনটি চলে আসবে। এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটির উপর জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাড্রেসটুকু আপনারা কপি করেছেন ওই অ্যাড্রেসটুকু আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে প্রথমে বিএফআইসি স্ক্রিন এটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনাদের অ্যাসেসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাড্রেস এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে সেম এরকম একটি এন্টারপ্রাইজ নিয়ে আসা হবে। এখানে সুস নেটওয়ার্ক আমরা এখান থেকে জাস্ট এই যে বিএফআইসি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর লেবেলে আপনারা যে কোনো একটি কিছু লিখে দিতে পারেন। তো এখানে জাস্ট আমি এনাম লিখে দিলাম। দেন এখান থেকে আমাদের অ্যাড্রেস, তো আমরা এখান থেকে জাস্ট অ্যাড্রেসটি পেস্ট করব। যে অ্যাড্রেসটি আমরা কপি করেছি ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর নিচে থেকে অ্যাড টু ওয়াইট লিস্ট এটিতে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু আমাদের নিয়ে নেবে। দেন অ্যাগেন আপনারা এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে ওই অ্যাড্রেসটি এখানে শো হয়ে যাবে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে টিকমার্কটি রয়েছে টিকমার্কটি করে তারপরে এখানে অ্যাড টু ওয়াচ লিস্ট এটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে জাস্ট আমরা এখন একটি ক্লিক করি, এখন দেখি আসে কি না। এখানে আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি অটোমেটিকলি এখানে কিন্তু নিয়ে নেবে। দেন আপনারা এখান থেকে আপনাদের যে অ্যামাউন্টটি ছিল ওই অ্যামাউন্টটি আপনারা এখানে বসিয়ে দেবেন। অবশ্যই একটি নেটওয়ার্ক ফি বাদে আপনারা বাকিগুলো এখানে জাস্ট বসিয়ে দেবেন। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে অ্যামাউন্টটি ছিল ওই অ্যামাউন্টটি আমরা এখান থেকে বসিয়ে দিলাম। একটি টোকেন আমরা এখান থেকে রেখে দিলাম। জাস্ট নিচে থেকে এই যে উইথড্র বাটনটি রয়েছে উইথড্র বাটনে একটি ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর আপনারা যে মেলটি দিয়ে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই মেলে আপনাদেরকে একটি ওটিপি পাঠাবে। ওই ওটিপিটি জাস্ট আপনারা এখানে স্টেপ বাই স্টেপ আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ভেরিফাই ওটিপি অপশানে একটি ক্লিক করবেন। তো যদি আপনারা লক্ষ্য করেন এখানে উপরে থেকে কিন্তু আমাদেরকে এই যে আপনার মেলটি রয়েছে এই মেলটি করে দিয়েছে এবং কি এখানে 71 27 88 এরকম একটি কোড দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে জাস্ট এটি এখানে বসিয়ে দিব 71 27 88। তো আমরা এখান থেকে জাস্ট এটি বসিয়ে দিলাম। দেন এখান থেকে ভেরিফাই ওটিপি এই অপশানে আমরা একটি ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে একটি আপনার কোড দিয়ে দিয়েছে এবং কি বলতেছে আমাদের যে ইউএসডিটি রয়েছে, সরি ইউএসডিটি না, যে এখান থেকে বিএলবি টোকেনগুলো ছিল এই টোকেনগুলো আমাদেরকে উইথড্র করে দিয়েছে। তো এটি আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার সময় নেই উইথড্র কমপ্লিট হতে। তো আমরা জাস্ট একটু উইথড্র এখানে ওয়েট করে দেখি আমরা এখান থেকে পেমেন্টটি পেতে কতক্ষণ সময় লাগে। ফাইনালি প্রায় 16 ঘন্টা পর আমরা আমাদের পেমেন্টটা এখানে রিসিভ করেছি। তো আপনারা যারা এখানে উইথড্র দেবেন অবশ্যই আপনারা 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, আপনাদের পেমেন্টটি এর ভিতরেই আপনারা পেয়ে যাবেন। তো যারা যারা এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো স্টেক করে আর্নিং জেনারেট করতে চান তারা প্রথমেই এখানে যে কাজটুকু করবেন তা হচ্ছে এখানে এই যে বিএফআইসি এই যে আপনার টোকেনগুলো রয়েছে এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো সামথিং আপনাদেরকে মিনিমাম 0.1
আপনার বিএফআইসি কয়েন আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। তো এই যে কয়েনগুলো রয়েছে কয়েনগুলো আপনারা এল ব্যাংকে পেয়ে যাবেন, জাস্ট এল ব্যাংকে $2 থেকে $2.5 প্লাস আপনাদের এই যে আপনার কয়েনগুলো রয়েছে কয়েনগুলোর মূল্য আসবে আপনারা জাস্ট $2 থেকে $2.5 বিএফআইসি আপনারা এখানে নিয়ে আসবেন। তো এখানে আনার জন্য প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেন বিএফআইসিতে ক্লিক করবেন। বিএফআইসিতে ক্লিক করার পর এখানে নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করলে এখানে যে অ্যাড্রেসটুকু রয়েছে অ্যাড্রেসটুকু কপি করবেন। দেখতে পাচ্ছেন মিনিমাম 0.1 বিএফআইসি এই যে আপনার অংশটুকু রয়েছে এটুকু আপনাদেরকে মাস্ট বি এখানে ডিপোজিট করতে হবে। এর কম যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনাদের কিন্তু এই যে পানটি রয়েছে পানটি আপনারা হারাবেন। তো এখান থেকে জাস্ট টাচ করবেন অথবা সাবমিট অপশানে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। দেন এই যে আপনার অ্যাড্রেসটুকু রয়েছে অ্যাড্রেসটুকুতে আপনারা জাস্ট কী করবেন এখানে 0.1 বিএফআইসি আপনারা সেন্ড করে দেবেন। তো এটি 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনাদের কিন্তু মেন যে ওয়ালেটটি রয়েছে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি কী করবো এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো দিয়ে আমরা এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো স্টেক করবো। তো তার জন্য এখানে জাস্ট স্টেক বিএলভি এই যে অপশানটি রয়েছে এই অপশানে আমরা একটি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 858 দেখাচ্ছে এবং কি 0.99 দেখাচ্ছে। তো আমরা এখানে জাস্ট 858 দিয়ে দিব। তো আপনারা এখানে কেবলমাত্র একবারই কিন্তু এই যে স্টেকটা রয়েছে স্টেকটা করতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে বেশি পরিমাণে আপনারা অ্যামাউন্ট নিয়ে তারপরে এই যে স্টেকটা রয়েছে স্টেকটা কমপ্লিট করবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন 858টি দিয়ে করতেছি, তো আমি আর এখানে ডিপোজিট করব না, আমি যেটুকু করেছি এটুকু দিয়ে জাস্ট করে নেব। এখানে জাস্ট 858 দিয়ে দিলাম, দেন নিচে থেকে আপনারা এই যে স্টেক অ্যামাউন্ট এই অপশানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর কী আসে আমরা একটু দেখি, এটি লোডিং নিচ্ছে আমরা একটু ওয়েট করি। তো লোডিং নেওয়ার পর রিডাইরেক্ট করে আমাদেরকে এই যে পেজটি রয়েছে এই পেজে নিয়ে এসেছে এবং কি এখানে আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে আমাদের ব্যালেন্সটি কিন্তু কেটে নিয়েছে। দেখতে পাচ্ছেন মাত্র আর 0.99 বিএলবি টোকেন রয়েছে। এই যে টোকেনগুলো রয়েছে টোকেনগুলো কোথায় গিয়েছে এটি সরাসরি স্টেকে লেগে গেছে। তার জন্য আমরা এখানে জাস্ট স্ট্যাটাস অপশানে একটি ক্লিক করব। তো স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর এখানে আমার সম্পূর্ণ স্ট্যাটাসটি এখানে আমি দেখতে পাবো। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার টোটাল কিন্তু 958টা বিএলবি টোকেন কিন্তু স্টেকে লেগেছে। এই যে আপনার রিওয়ার্ডটি রয়েছে এই রিওয়ার্ডটি আমি পাবো টোটাল এখান থেকে 4788 বিএলবি। এই যে 4788 বিএলবি রয়েছে এই যে আপনার টোকেনগুলো রয়েছে এগুলো আমি প্রত্যেক দিন একটি একটি করে পাবো। এটি আমার অ্যাভেলেবেল যে রিওয়ার্ডটি রয়েছে রিওয়ার্ডে আমার অ্যাড হতে থাকবে। তো আপনারা যারা যারা এখানে এখনও জয়েন করেন নাই আমি বলবো দ্রুত আপনারা পার্টিসিপেট করে নিন। আপনারা তো এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, জাস্ট আপনারা এখানে জয়েন করবেন। জয়েন করার সাথে সাথে আপনারা 100টি করে টোকেন পেয়ে যাবেন। এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো অটোমেটিক স্টেক হয়ে যাবে। স্টেক হওয়ার পর 100টি টোকেন আপনারা দৈনিক একটি করে পাবেন, দেন 500 দিনে আপনারা এখান থেকে 500টি আপনার টোকেন পাবেন যেগুলো সরাসরি এখানে অ্যাভেলেবেল রিওয়ার্ডে অ্যাড হয়ে যাবে। আর এই যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি নিয়ে সামথিং আরও কিছু বিষয় আমি আপনাদেরকে জাস্ট একটুখানি দেখাই। এটি হচ্ছে তাদের যে টুইটার পেজটি রয়েছে ওই টুইটার পেজটি। তো আপনারা যদি লক্ষ্য করেন বর্তমানে যে পিসিএলটি চলতেছে এই পিসিএলই কিন্তু তাদের এই যে আপনার প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটিকে হিউজ পরিমাণে তারা কি করতেছে জাস্ট এখানে শো করতেছে এবং কি এখানে তারা অলরেডি ইনভেস্ট করেছে, অর্থাৎ পিসিএলে তারা অলরেডি কিন্তু পার্টনারশিপ নিয়েছে যার মাধ্যমে তাদের এই যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি পুরো বিশ্বের মাঝে আপনার ছড়িয়ে দিচ্ছে। বিশ্বের যতজন লোক এই যে আপনার খেলাগুলো রয়েছে এই খেলাগুলো দেখতেছে প্রত্যেক দিন এই যে বিএলবি নেটওয়ার্ক, অর্থাৎ এখানে আপনার বিএফআইসি দ্বারা কর্তৃক গঠিত বিএলবি নেটওয়ার্কের যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটির সম্পর্কে জানতেছে এবং কি হিউজ পরিমাণে লোক কিন্তু এখানে জয়েন করতেছে। আপনারা যদি লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে এক একটি আপনার আপনাদেরকে কী বলবো নমুনা আর কি, এক একটি নমুনা। আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করেন ভিডিও আকারে কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো তারা কিন্তু পাবলিশ করতেছে, বলতেছে অল ইউজার এখান থেকে 1000 USDT করে আর্নিং জেনারেট করতে পারবে 500 দিনে। তো 500 দিনে যদি 1000 USDT করে আর্নিং হয় তাহলে ডেলি 2 USDT করে, অর্থাৎ 2 USDT করে এখান থেকে প্রত্যেকের আর্নিং জেনারেট হবে। এই যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো কিন্তু তারা এখানে ক্লিয়ার করেছে। তো আপনাদেরকে এই যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো দেখানোর একটাই রিজন এই যে প্রজেক্টটি রয়েছে প্রজেক্টটি কতটুকু স্ট্রং সে বিষয়টি আপনাদেরকে জাস্ট জানিয়ে দেওয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা অলরেডি এখানে জয়েন করেছেন আমি বলবো একদিনও আপনারা আপনাদের যে মাইনিংয়ের অপশানটি রয়েছে এই মাইনিংয়ের অপশানটি অফ করবেন না। এখানে আমি অ্যাগেন দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষের দিকে, জাস্ট হোম অপশানে ক্লিক করে এই যে ঘরটি রয়েছে এই ঘরে জাস্ট প্রত্যেক দিন একটি করে ট্যাপ করে দেবেন। যখনই এটি পুল হয়ে যাবে ট্যাপ টু আর্নে ক্লিক করে জাস্ট এই অপশানটি আপনারা এনাবল করে দেবেন, আপনাদের এখানে মাইনিংটি অ্যাগেন স্টার্ট হয়ে যাবে। আশা করি বিস্তারিত আপনাদেরকে এ টু জ্যাড ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিও শেষের দিকে আপনাদেরকে একটি ইনস্ট্যান্টলি অফার আমি আপনাদের মাঝে শেয়ার করে যাই যেটি আর মাত্র 2 দিন রয়েছে। তো অল ইউজার এখান থেকে পেমেন্ট পাবেন, তা হচ্ছে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের একটি কিউআর
এখানে আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা সরাসরি কী করবেন, এই যে কিওয়ার্ডটি রয়েছে এই কিওয়ার্ডটি এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সরাসরি এটি গ্যালারিতে চলে যাবে। দেন আপনারা বাইন্যান্স অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে এখানে জাস্ট আপনারা দেখতে পাবেন একটি অপশান রয়েছে স্ক্যানের। তো স্ক্যানের অপশানে ক্লিক করে জাস্ট এই যে আপনার পিকচারটি রয়েছে এই পিকচারটি সিলেক্ট করে দেবেন, অথবা আদার্স কোনো ডিভাইসে এই পিকচারটি নিয়ে জাস্ট স্ক্যান করে দেবেন। তো স্ক্যান করার সাথে সাথে আপনাদেরকে একটি পেজে নিয়ে যাওয়া হবে, এরকম একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনারা এখানে দেখতে পাবেন ক্লাইম, ক্লাইম একটি অপশান দেখতে পাবেন। এই ক্লাইম অপশানে জাস্ট ক্লিক করার সাথে সাথে এখান থেকে 10 সেন্ট থেকে 30 সেন্ট পর্যন্ত আপনারা পাবেন। তো আমি যদি তার প্রুফটা আমি আপনাদেরকে দেখাই, এখানে হিউজ পরিমাণে লোক কিন্তু এখান থেকে অলরেডি পেমেন্ট নিয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এ বাইও 10 সেন্ট পেয়েছে। এখানে আরেকটি যদি দেখাই দেখতে পাচ্ছেন এ বাই কিন্তু এখানে 20 সেন্ট পেয়েছে। তো জাস্ট আপনারা যতগুলো আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সবগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে এখানে জাস্ট আনলিমিটেড কোপ দিন। আর মাত্র 2 দিন সময় রয়েছে, যেহেতু আপনাদেরকে এখানে একদম ফ্রিতে 10 টাকা বলি আমি 20 টাকা বলি যাই বলি না কেন এখানে আপনাদেরকে দিচ্ছে, প্রত্যেকে নিয়ে রাখেন। তো এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।